Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন হচ্ছে গিয়ে আমি কিচেনে আছি, আমি হচ্ছে গিয়ে সুন্দর জন্য একটু নাস্তা বানাবো, নুডলস রান্না করব। তো চিন্তা করলাম যে ক্যামেরাটা অন করে ফেলি, আপনাদের সাথে একটা ছোটখাটো ব্লগও শেয়ার করে ফেলি। তো আমি হচ্ছে গিয়ে নুডলসে কিভাবে রান্না করছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই কিভাবে আমি নুডলসটা রান্না করছি। হচ্ছে নুডলস রান্নার জন্য এই তো বাসায় যা সবজি ছিল তাই দিয়েছি। এখানে আমি দিয়েছি গাজর, তারপর হচ্ছে বরবটি আর আলু দিয়েছি। আমি হচ্ছে আলুটা কখনো দেই না, কিন্তু আজকে হচ্ছে সবজি যেহেতু কম তাই চিন্তা করলাম দেই। আর এখানে পেঁয়াজটাও একসাথে কুচি করে নিয়েছি, আর এখানে হচ্ছে কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিব, নুডলসে ডিমটাও দিব। আর এইদিকে হচ্ছে আমি নুডলসটাই তো সিদ্ধ করছি, এটা হচ্ছে ড্রাগন নুডলসটা। এই নুডলসের প্রপার রেসিপি হচ্ছে আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি এই হচ্ছে কি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেটাও আপনারা দেখে নিতে পারেন যদি চান। তো এখন নুডলসটা আগে সিদ্ধ হোক, তারপর হচ্ছে আমি পানিটা ফেলে নুডলসটা রান্না করব। এই তো আমি প্যান বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে গিয়ে তেল দিব। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন হচ্ছে গিয়ে আমি সবজিগুলো দিয়ে দিব, যেহেতু পেঁয়াজও দিচ্ছি এখানে, একসাথে সবজিটাকে একটু ভাজা ভাজা করব। সবজিগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচটাও দিয়ে দিছি। এখন সবজিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এখন আমি এখানে দিব হচ্ছে লবণ। এখানে আমি এক প্যাকেট নুডলস দিছি, এর জন্য হচ্ছে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এখন সবজিগুলো আগে সিদ্ধ হবে, তারপর হচ্ছে চিংড়ি মাছ, ডিম, অন্যান্য যা দেওয়া লাগে এরপর দিব। আগে সবজিগুলো সিদ্ধ হোক, আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিব। এত সবজি সিদ্ধ করতে হয় না, কিন্তু আলুটা দিছি এর জন্য একটু মানে ভালো করে সিদ্ধ করে নিতেছি, নাহলে একদম কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। এইতো চিংড়ি মাছগুলো সব দিয়ে দিছি, এখন চিংড়ি মাছটা একটু ভাজা হবে, তারপর হচ্ছে এখানে আমি ডিম দিব। আর এখানে আমি এখন একটা মশলা দিব, সেটা হচ্ছে এই যে, যেহেতু এই নুডলসটার সাথে কোনো এক্সট্রা মশলা দেয় না, এর জন্য হচ্ছে আমি ম্যাগির এই স্বাদে ম্যাজিক মশলাটা দিচ্ছি। এটা দিলে মানে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এটা হচ্ছে এক প্যাকেট দিয়ে দিলাম। চিংড়ি মাছ তো অনেক নরম একটা মাছ, এটা হতে বেশি সময় লাগে না। এই তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে কি আমি ডিমটা দিব। এখন হচ্ছে এই তো ডিমটা দিয়ে দিব। অনেক সুন্দর একটা চিংড়ি মাছের স্মেল বের হয়েছে, চিংড়ি মাছের এই ঘ্রাণটা অনেক ভালো লাগে। ডিমটা দিয়ে দিলাম, এখন হচ্ছে আমি নুডলসগুলো দিব। নুডলসগুলো আমি ছেঁকে নিছি, এখন আমি নুডলসগুলো দিয়ে দিব, ভালো করে মিশাতে হবে। ভালো করে মিশানোর আগে আমি এখানে একটা সস রেডি করছি, সেটা দিব। এই তো এখানে হচ্ছে গিয়ে আমি টমেটো ক্যাচাপ, ফিশ সস, সয়া সস আর হচ্ছে চিলি সস আর একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। এটা দিয়ে আমি একটা সস রেডি করে নিয়েছি, দেখা যায় বারবার বোতল থেকে দিতে গেলে ঝামেলা হয়, এর জন্য আমি একসাথে দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম, সসটা দেওয়ার পরে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, পুরো একটা চাউমিনের কালার চলে আসবে, আমরা যে রেস্টুরেন্টে খাই সেরকম। ভালো করে নেড়ে চেড়ে একদম মিক্সড করে নিতে হবে। এই তো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিছি, এখন হচ্ছে একটু ঢাকনা দিয়ে দিব,
যেনো মানে সবকিছু সসগুলো একটু নুডলসের ভিতর ঢুকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো তাহলে নুডলস রেডি এই তো আমি হচ্ছে সার্ভ করে নিয়েছি এখন হচ্ছে খাবো আমি আর আমার ননদ মিলে তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম নুডলসটা এইভাবে রান্না করে দেখতে পারেন অনেক মজা হয় আর এই নুডলসটা এমনিতেও অনেক মজা তো এখন হচ্ছে খাবো আর খেতে খেতে আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করব আমার আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ